প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি স্বপন মজুমদার, শাবখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। চিতলমারি অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা বাড়িতে সবাই সুস্থ আছো। আজ আমি নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের চতুর্থ অধ্যায়ের সপ্তম পরিচ্ছেদের কারক নিয়ে আলোচনা করব। এবং আজ আমার আলোচ্য বিষয় থাকবে দুটো কারক, অপাদান কারক ও অধিকরণ কারক। অপাদান কারক ও অধিকরণ কারক। আমি প্রথমে দেখব অপাদান কারক কাকে বলে। যা থেকে কোনো কিছু উৎপন্ন, ভীত, রক্ষিত, গৃহীত, জাত, দূরীভূত, বিরত এবং যা দেখে মানুষ ভীত হয় তাকে অপাদান কারক বলে। যা থেকে কিছু উৎপন্ন, যা থেকে কিছু জাত বা উৎপন্ন, জাত বিচ্যুত, গৃহীত, দূরীভূত, ও যা দেখে মানুষ ভীত হয় তাকে অপাদান কারক বলে। এই অপাদান কারকে সাধারণত পঞ্চমী বিভক্তি হয়, হইতে থেকে চেয়ে। এবং যা থেকে, যেমন আমরা একটা উদাহরণ যদি দেই, এমন হবে যে যা থেকে কিছু বিচ্যুত, যেমন গাছ থেকে পাতা পড়া, এটা হলো বিচ্যুত। জাত বা উৎপন্ন, জমি থেকে ফসল পাই। দূরীভূত, দেশ থেকে পঙ্গপাল চলে গেছে। ভীত, যেমন বাঘকে কে না ভয় পায়, বাঘ থেকে ভয় পায়। রক্ষিত, বিপদ থেকে বাঁচাও। এগুলো সবই অপাদান কারকের উদাহরণ। এরপর থাকবে কোন পাচ্ছে কোনটা, অধিকরণ কারক। অধিকরণ কারকের সংজ্ঞায় আমরা যেটা পাই যে ক্রিয়ার আধার, ক্রিয়ার কাল এবং কোনো বিষয়ে দক্ষতা বোঝাতে আমরা অধিকরণ কারক। ক্রিয়ার আধার মানে হচ্ছে স্থান। আধার মানে কী পাবো আমরা? স্থান। কাল অর্থাৎ সময়। আর দক্ষতা সঙ্গে কোনো বিষয়ে পারদর্শিতা, এগুলো বোঝাতে আমরা অধিকরণ কারক পাব। এখন দেখি আমরা এই অধিকরণ কারক একটু সংজ্ঞায় লিখি। ক্রিয়ার আধার, কাল ও কোনো বিষয়ে দক্ষতা বোঝাতে ক্রিয়ার অধিকরণ কারক।
তাহলে কি বুঝলাম ক্রিয়ার আধার কাল এবং কোন বিষয়ে দক্ষতা বোঝাতে ক্রিয়ার অধিকরণ কারক হয় এখন এই অধিকরণ কারক আবার তিন প্রকার অধিকরণ কারক কয় প্রকার তিন প্রকার কি কি আধার অধিকরণ কালাধিকরণ ভাবাধিকরণ কি কি বাচ্চি তাহলে বলো আধারাধিকরণ কালাধিকরণ ভাবাধি এই আধারাধিকরণ ব্যবহার তিন ভাগে ভাগ করা আধারাধিকরণকে কয় ভাগে ভাগ করা হয় তিন ভাগে তিন ভাগে কি কি ঐকদেশী অভিব্যাপক আর বৈষয়িক ঐকদেশী অভিব্যাপক বৈষয়িক ঐকদেশী আছে কোনো বিশাল এলাকা যদি কোনো নির্দিষ্ট অংশে যদি কোনো কিছু বোঝায় বা কোনো ঘটনা ঘটে থাকে এটা কেমন এলাকা হবে যে ব্যাপকতা থাকবে তার কোনো নির্দিষ্ট অংশকে এটা নির্দেশ করে ব্যাপকতা যেমন আকাশে চাঁদ উঠেছে আকাশে আকাশ তো বিশাল কিন্তু এর চাঁদ পুরো নির্দিষ্ট জায়গাকে মানে ই করেছে নির্দেশ করেছে যে চাঁদ উঠেছে কোথায় আকাশে কোনো নির্দিষ্ট জায়গা এই জন্য কোনটা ঐকদেশী কোনো নির্দিষ্ট জায়গা বিশাল এলাকার যদি কোনো নির্দিষ্ট জায়গায় যদি নির্দেশ করে তখন সেটা হবে কোনটা ঐকদেশী আবার ধরো পুকুরে মাছ আছে পুকুরে কোনো নির্দিষ্ট জায়গায় মাছ আছে সব জায়গায় কোনো নির্দিষ্ট জায়গায় এটা কি হবে ঐকদেশী বনে বাঘ থাকে বনে সব জায়গায় বাঘ থাকে কোনো নির্দিষ্ট জায়গায় বাঘ থাকে অভিব্যাপক মানে উদ্দিষ্ট বস্তুর সমস্ত অংশ জুড়ে থাকে উদ্দিষ্ট বস্তুর সমস্ত অংশ জুড়ে থাকে তখন সেটা কি হবে অভিব্যাপক যেমন তিলে তৈল আছে তিলে তৈল আছে নদীতে পানি আছে সমগ্র অংশ জুড়ে আছে আর বৈষয়িক কোনো বিষয়ে দক্ষতা বোঝাতে বা গুণ বোঝাতে কোনো বিষয়ে দক্ষতা বা গুণ বোঝাতে যেমন ছেলেটি অঙ্কে কাঁচা কিন্তু ব্যাকরণে ভালো কিসে কাঁচা অঙ্কে কাঁচা কিসে ভালো এই কিসেরই বস্তু যদি উত্তর পায় তো সেটা হচ্ছে অভি মানে সেটা হচ্ছে বৈষয়িক সেটা হচ্ছে কি বৈষয়িক আর ঐকদেশী হচ্ছে কোথায় কোনো নির্দিষ্ট অংশে থাকবে আর অভিব্যাপক স্তরকে সমগ্র অংশে থাকবে আর বৈষয়িক থাকবে কোনো বিশেষ গুড়িয়ে থাকবে আর কালাধিকরণ এর কোনো ভাগ নেই কাল মানে সময় এই সময় কখনো দিন থাকতে পারে বৎসর থাকতে পারে কোনো ঋতু থাকতে পারে যেমন শরতে ধরাতল শিশিরে ঝলমল শরতে ধরাতল শরতে এতে দাগ দেওয়া আছে তাহলে শরতে এটা নির্দিষ্ট কোনো একটা সময় বুঝে যাচ্ছে আবার ধরো তুমি যদি বলি যে চৈত্রে পাকে বের একটা মাস বুঝে যাচ্ছে এটা অধিকরণ কারক এটা কী হবে কালাধিকরণ তিরিশ বছর বিজয় রেখেছি দুই নয়নের চলে তিরিশ বছর এই যে তিরিশ বছর এটা কী হবে তাহলে বলো এটাও কিন্তু আমাদের যে অধিগ্রহণ কাপড় যাবে আবার যদি আমরা যে বৎসর যেটা বললাম যে দিন মাস পক্ষ এগুলো সবই কিসের ভিতরে পড়বে আমাদের কালাধিকরণ কাল মানে সময় এবার থাকলো কোনটা ভাবাধিকরণ
তখন কোন একটা ক্রিয়া মানে এটা ক্রিয়াবাচক বিশেষ্য ক্রিয়া মানে ক্রিয়াবাচক বিশেষ্য যখন অন্য একটা ক্রিয়ার ভাব প্রকাশ করতে সাহায্য করে তখন তাকে ভাবাধিকরণ বলে একটা ক্রিয়াবাচক বিশেষ্য অন্য একটা ক্রিয়ার ভাব প্রকাশে সাহায্য করে এই ভাবাধিকরণে সবসময় সপ্তমী মানে সপ্তমী বিভক্তি যেমন একটা উদাহরণ দেই সূর্যোদয়ে সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয় এই সূর্যোদয় এটা হচ্ছে যে ভাবাধিকরণ মানে সূর্যোদয় বলতে কি বোঝানো হচ্ছে যে সূর্য উঠলে অন্ধকার দূর হয় তাহলে এটি একটা ক্রিয়া এটি একটা ক্রিয়া তাহলে কি পেলাম যে একটা ক্রিয়াকে প্রকাশ করতে অন্য একটা ক্রিয়ার আগমন হলো তখন তাকে বলে ভাবাধিকরণ আবার যদি বলি কান্নায় শোক মন্দীভূত হয় এটাও ভাবাধিকরণের উদাহরণ শিক্ষার্থীরা আবার তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমি ক্লাস এই পর্যন্ত শেষ করছি সেই বাড়িতে সুস্থ থাকো এবং সরকারের বিধিবিধান মেনে চলো ধন্যবাদ সবাইকে